নগাঁও, করিমগঞ্জ, ধুবড়ি সব আমি পাবো ইনশাআল্লাহ। কংগ্রেস এবার ভ্রাম্যমান শৌচালয় লই ধুবুরীর সুকে কোণে মারাথন নির্বাচনী প্রচারত ব্যস্ত বদরুদ্দিন আজমল। হয়, আপনি ঠিকই শুনেছে, আজমলের গার সাঁতু হয়ে এইবার নির্বাচনত থাকিব এক ভ্রাম্যমান শৌচালয় বা মোবাইল টয়লেট। মৌলানা বদরুদ্দিন আজমলে এইবার নির্বাচনী প্রচার চলাব এইখন বিশেষ বিলাসী বাহন লগত লৈ। কি আছে এই বিশেষ বাহনখনত? সকলোপিনে এতিয়া চর্চিত হয়ে পড়েছে এই বিশেষ বাহনখনে। গাঢ় নীলা এই বাহনখন এইবার ধুবুরীর সাংসদ বদরুদ্দিন আজমলের নির্বাচনী প্রচার কালত হব অন্যতম সহযোগী। বাহনখনত সংযুক্ত হয়ে আছে এটা শৌচাগার। নির্বাচনী প্রচারত ব্যস্ত আজমলে যাতে ধর্মীয় কাম কাজ সমূহ সাফ চিকুণতারে থাকি সম্পন্ন করিব পারে তার বাবেই অনা হয়েছে এই বাহনখন। আর নির্বাচনী বত্রত বিভিন্ন জায়গার তেখেতে প্রোগ্রামত যাব লাগিব। আমার মানে যিমানবার আমি পেশা পায়খানা করো সিমানবারে আমি অজু করব লাগে, পাক পবিত্রতা হব লাগে। এইখিনির কারণে আমি রাস্তা ঘাটত তেখেতক চলা ফুরা করতে আমি কেতিয়াবা তেখেতক সেই ফেসিলিটিখিনি প্রোভাইড করতে আমি অসুবিধা অনুভব করছো। তেখেত যাতে সদায় পাক পবিত্র থাকিব পারে, সদায় যাতে অজু হালত থাকিব পারে, তার কারণে এই বাহন কারণের ব্যবস্থা করা হয়েছে। প্রকৃততে ধুবুরীত এইবার নির্বাচনী যুঁজ প্রত্যাহ্বান ভরা হব বলে ভালকয়ে বুঝি পাইছে বদরুদ্দিন আজমলে। আজমলে নিজেই স্বীকারও করেছে এইবার নির্বাচনক লৈ তেওঁ কিছু পরিমাণে ভয় খোৱাৰ কথা, আর সেইবাবেই শৌচ প্রসাবর তারণায় যাতে নির্বাচনী প্রচারত কোনো বাধা নানে তার বাবেই সম্ভবত এই পদক্ষেপ বদরুদ্দিন আজমলের। ভ্রাম্যমান টয়লেট লৈ সমষ্টি একাকার করে দিব আজমলে। রাইট দিন ডেইলি সকাল 8টা থেকে আমার 12টা থেকে আরম্ভ হয়, রাতে 4টা 4:30 পৌনে 5টা পর্যন্ত ফজরের আওয়াজে গাজানে গিয়ে আমি ঘরে যাই। এরকম কাজ চলতেছে কেন? এইবার মোকাবিলা কিছু বেশি। আজমলের আশা আমৃত্যু তেও সাংসদ হয়ে থাকিব ধুবুরীর। ইনশাআল্লাহ আমার আশা আছে আপনারা দিবসটি আমি মরার দিন পর্যন্ত আপনারা এমপি আপনারা বানাই রাখবেন। ইফালে ধুবুরীত আজমলের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রকিবুল হুসেইনে দলীয় একাংশ বিধায়কর প্রবল বিরোধিতাত ধুবুরীর নির্বাচন নেখেলো বলে কই কার্যত পৃষ্ঠভঙ্গ দিয়া কার্যক আজমলে কিছু বেলেগ ধরনেরহে বিচার করেছে। আজমলের মতে তেওর ভয়তে ধুবুরীর যাত্রা আধাতেই সামরিবলৈ উলাইছে রকিবুল হুসেইনে। আগেই খেলি কইছিল বলে মই বদরুদ্দিন ভাইয়ের সামনে না যাও, মোর গুরু ককাই আমি কইছিল বলে আই যদি আমি ওয়েলকাম করে আসো, আয় যদি খেলিম খেলিব তো লাগবে, ভয় তো খাব না লাগে। তাকে তো দেউতাক মই জানো, ডাঙর আমার ধর্মীয় এজন বুজুর্গ আছিল, মিনিস্টারও আছিল, তেখেতর লড়াটো ভয় তো খাব না লাগে। পিছে ধুবুরীক লৈ ভয়াত্ম বলে স্বীকার করা আজমলে রকিবুল হুসেইনের ক্ষেত্র প্রদর্শন করা এই আত্মবিশ্বাস সচাই অন্তরের পর ওলা কথা নে ভীতিগ্রস্ততা ঢাকিবলৈ প্রয়োগ করা রাজনৈতিক বাক্য, সেয়া প্রমাণ হব। ধুবুরীক লৈ রকিবুল হুসেইন বা কংগ্রেস হাইকমান্ডে কি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে তার উপর। গোয়ালপাড়ার পর হিমাক্ষী বর্মনের সহযোগত ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰ।